আগামী শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পরীক্ষার অধীনে সব বিশ্ববিদ্যালয়কেই আসতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আবু তাহের। মঙ্গলবার 9 এপ্রিল দ্য ডেইলি ক্যাম্পাসকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। অধ্যাপক আবু তাহের বলেন, ভারত, কানাডা সহ অনেক রাষ্ট্রেই একক ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম চলছে। এই পদ্ধতিতে তাদের তো সমস্যা হচ্ছে না, তাহলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা কেন হবে? আর সরকার যেহেতু চাচ্ছে এবং রাষ্ট্রপতি নির্দেশনা দিয়েছেন, তাই সব বিশ্ববিদ্যালয়কেই একক ভর্তি পরীক্ষার অধীনে আসতে হবে। এ সময় তিনি আরও বলেন, এই শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হলেই ন্যাশনাল টেস্টিং অথরিটি গঠনসহ একক ভর্তি পরীক্ষা আয়োজনের কার্যক্রম শুরু হবে। এদিকে 2023-24 শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতামত জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ লক্ষ্যে গত 30 এপ্রিল প্রতিষ্ঠানটির সচিব ডক্টর ফেরদৌস জামান স্বাক্ষরিত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিকট পাঠানো হয়েছে। এর আগে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের অভিপ্রায় অনুযায়ী গত 15 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে আগামী শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের কথা জানানো হয়। পরে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া গত 3 এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি সভা অনুষ্ঠিত হয়। আগামী বছর থেকে দেশের সবকটি বিশ্ববিদ্যালয়ের জন্য একক ভর্তি পরীক্ষা নেওয়ার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য ন্যাশনাল টেস্টিং অথরিটি নামে পৃথক একটি কর্তৃপক্ষ গঠন করার কথা জানানো হয়। আরিফুল ইসলাম, দ্য ডেইলি ক্যাম্পাস। আলো কমাই দিলে হবে, আলো কমাই দিলে অন্যান্য বহু নির্বাচন পরীক্ষা 45 মিনিট সময় রাখতে পারছি। লিখিত পরীক্ষার জন্য